পঞ্চায়েত ভোট পরবর্তী বঙ্গে এবার রাজ্যের নয়া দুর্নীতির পর্দাফাশ করবেন বিধানসভার বাইরে এমন হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার বাইরে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, পঞ্চায়েত ভোটে যে বিডিওরা গণনা কেন্দ্রে লুট করল, এরা 2016-17 সালের পিএসসি ব্যাচের এরা সকলেই ঘুষ দিয়ে উত্তীর্ণ হয়েছে, আর তৃণমূলের তালিকায় থাকা সেই প্রার্থীরাই আজ লুটের শঙ্কে। ভিডিওগুলো লুট করল গণনা কেন্দ্রে, এই সব ভিডিও 2016-17 সালের পাবলিক সার্ভিস কমিশনের ব্যাচ। এই 2016-17 সালে পাবলিক সার্ভিস কমিশনে এরা সব ঘুষ দিয়ে পাস করেছে। আমি তালিকা প্রকাশ করে দেব, এই পিএসসির মাধ্যমে বেআইনিভাবে তৃণমূলের লিস্টে থাকা ভিডিওরা এই ভোট গণনায় চুরিতে নেতৃত্ব দিয়েছেন, সবগুলোই 2015-16 ম্যাক্সিমাম 17 সালের ব্যাচ। আরও দাবি করেছিলেন তিনি এদের সবার নামের তালিকা ভবিষ্যতে প্রকাশ করবেন, নতুন সরকার ক্ষমতায় এলে সিবিআই তদন্ত হবে। এরা জানে এখানে সরকার পরিবর্তন হলে যে সরকার আসবে সেই সরকার পাবলিক সার্ভিস কমিশনের মমতা ব্যানার্জির সময়কালের নিয়োগের এগেনস্টে সিবিআই তদন্ত করাবে এবং এরা ধরা পড়বে। তাই এরা নিজেদের স্বার্থে এই ফ্রড ভিডিওরা এই লুটের মমতা ব্যানার্জির সঙ্গী। 11 দিন পর শুক্রবার পাবলিক সার্ভিস কমিশনে গিয়ে আধিকারিকদের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী। বেরিয়ে এসে জানান, 2015 সাল থেকে 2018 সাল পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশনে WBCS পরীক্ষায় যারা যারা পরীক্ষা দিয়েছিলেন এবং ফলাফল কি হয়েছিল তার বিস্তারিত তথ্য RTI এর মাধ্যমে জানতে চেয়েছেন তিনি। 2016, 2017, 2018 মানে WBCS এর এই চারটে সালে যারা অ্যাপিয়ার করেছে তাদের তালিকা চেয়েছি। টু, হোয়াট ওয়ার দ্য রেজাল্ট, ইন্ডিভিজুয়াল স্কোর অফ দি ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার ইন দি প্রাইমারি এক্সামিনেশান ইন দি ইয়ার 15-16, 17-18। তারপরে চেয়েছি হাউ মেনি ক্যান্ডিডেট প্রসিড টু দি মেন এক্সামিনেশান ইন দি ইয়ার 15-16, 17-18। চারে চেয়েছি হোয়াট ওয়ার দ্য রেজাল্ট ইন্ডিভিজুয়াল স্কোরস অফ ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার ইন দি মেন এক্সাম মেন্স এক্সাম এক্সামিনেশান ইন দি ইয়ার 15-16, 17-18। পাঁচে চেয়েছি হাউ মেনি ক্যান্ডিডেটস ওয়ার আস্কড অ্যাপিয়ার ফর ইন্টারভিউ 15-16 সেম সাল। ছয়ে চেয়েছি কাইন্ডলি প্রোভাইড দ্য লিস্ট অফ দি নেমস ক্যান্ডিডেট হু ওয়ার আস্কড টু অ্যাপিয়ার ফর ইন্টারভিউ। সাতে চেয়েছি কাইন্ডলি প্রোভাইড দ্য লিস্ট অফ ইন্ডিভিজুয়াল স্কোর মার্কস গিভেন টু দি ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার ফর ইন্টারভিউ ইন দি ইয়ার 15-16, 17-18। এবং আটে চেয়েছি কাইন্ডলি প্রোভাইড দ্য ফাইনাল লিস্ট অফ ইন্ডিভিজুয়াল হু ওয়ার সিলেক্টেড ইন দি ইয়ার 15-16, 17-18। একই সঙ্গে তিনি আরও জানান, তার অনুমান এই চার বছরে রাজ্যে নিয়োগে বিপুল দুর্নীতি হয়েছে, এরাই চলতি পঞ্চায়েত ভোটে বিডিও হিসেবে বিপুল দুর্নীতির সঙ্গে। করাপশন হয়েছে, হিউজ করাপশন হয়েছে। এরা ভিডিও ছিল তো সবাই নিশ্চিতভাবে খারাপ বলবো না, এর মধ্যে অনেক দু নম্বরই আছে, বেরিয়ে পড়বে। ভাবো ব্যাপার, আমাকে স্টাফরা বলছেন যে আগে অনেক সরকার দেখেছি পিএসসি থেকেও হাত দিত না, এখানে পিএসসিতে চিরকুট আছে। এই কাগজগুলো আমাকে দিতে দেন, আজকে যেমন স্টেট ইলেকশন কমিশন আমাকে সিডি দিয়ে দিয়েছে, SC ST OBC রিজার্ভ সিটে কারা লড়েছে, তাতে আপনার 1000-এর বেশি আমি বের করে ফেলেছি, যারা SC ST OBC নয় তারা নমিনেশন করে দিয়েছে ফেক সার্টিফিকেট নিয়ে। RTI এর পর এই তথ্য সামনে এলে ফের কি রাজ্যে হবে নয়া দুর্নীতির পর্দাফাশ? আগামী দিনে কোন নয়া তথ্য সামনে আসে এখন সেটাই দেখা। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।